আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাই আরেকটি ইলেকট্রিক বাইকের ভিডিওতে। আজকেও বরাবরের মতো সুন্দর একটি ইলেকট্রিক বাইক নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম। আজকে আমি কিন্তু আবারও চলে আসছি স্মার্টি বাইকে। আমার সাথে আছে অনন্ত নাম ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। বরাবর এখানে আসলেই আমার মনটা ভালো হয়ে যায়, কারণ এত সুন্দর সুন্দর ইলেকট্রিক বাইক দেখতে পারি। তা আসলে আমারও কাছেও মনে হয় যে একটা নিয়ে নিই, এত সুন্দর সুন্দর ইলেকট্রিক বাইক আপনাদের কাছে আছে। আচ্ছা, সবগুলো দেখবো। আজকে কোন বাইকটা দেখবো আজকে ভাই? আজকে আমরা দেখবো 07। 07, হ্যাঁ, মানে একটা স্পোর্টস বাইকের মতো আর কি বাইকটা। স্পোর্টস বাইকের মতন এই বাইকটার সবচেয়ে মজার একটা দিক হচ্ছে 07 গাড়িটার স্পোর্টস বাইকের মতন লুকটা, আবার স্কুটির মতন, মানে টু ইন ওয়ান শট একটার মধ্যেই পাচ্ছে মানুষ। আচ্ছা, দুইটার টেস্ট একটার মধ্যেই। ফ্রন্ট লুকটা হচ্ছে স্পোর্টস বাইক, অ্যান্ড বডি লুক ব্যাক লুকটা হচ্ছে এই বাইক স্কুটারের মতো। হ্যাঁ, স্কুটারের মতো। আচ্ছা, এটা হচ্ছে 60 ভোল্ট 20 অ্যাম্পিয়ার এর ব্যাটারি দ্বারা পরিচালিত জেল ব্যাটারি এবং 12 ইঞ্চি টিউবলেস টায়ার। সামনে পিছনে উভয় দিকে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম ব্যবহার করা হয়েছে, এবং সামনে ব্যবহার করেছি আমরা এটার মধ্যে ডিস্ক ব্রেক। এই যে দেখো, এটা হচ্ছে ডিস্ক ব্রেক। আচ্ছা, ডিস্ক সামনে হচ্ছে ডিস্ক ব্রেক। হ্যাঁ, আর পিছনে দিয়েছি ড্রাম ব্রেক। কতটুকু স্পিডে গাড়ি চললো, এটা হচ্ছে কত কিলোমিটার চললো, সবকিছু কাউন্ট করবে। যেমন গাড়িটার মধ্যে তিনটা গিয়ার রয়েছে, 1 2 3, তিনটা মোড স্পিডের। এখন আমি যদি গাড়িটাকে এই অ্যাক্সিলেটার দেই, এখন আমি চালাচ্ছি ফার্স্ট গিয়ারে, আমি দেখবো আসলে এটার মাইলেজ স্পিড কত উঠে। তো ফার্স্ট গিয়ারে চলছে, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ওকে, 56, তার মানে আমরা 50 পর্যন্তই ধরে নেই না, 56, আসলে 60 পর্যন্ত অনেক সময় উঠে। আচ্ছা, তো এটা ব্যাটারির চার্জের উপরে আপ ডাউন করে অনেক সময় এটা মাইলেজ স্পিডটা। তো এটা আমরা 50+ কিলোমিটার্স বেগে চলতে সক্ষম, এবং তিনটা গিয়ার মোডে এটা চালানো যাবে, ফার্স্ট মানে 1 2 3, তিনটা গিয়ার। এছাড়া আমরা এই গাড়ির সাথে দুইটা রিমোট দিচ্ছি, একটা হচ্ছে এই যে দেখো, দুইটা রিমোট, দুইটা চাবি। এখানে আনলক বাটন আনলক করা যাবে, লক করা যাবে, আর হুইসেল বাজানো যাবে, গাড়ি স্টার্ট অন অফ করা যাবে এই সুইচটা দিয়ে। এই যে দেখো, আমি এটা দিয়ে গাড়ি স্টার্ট করে ফেলেছি। ওয়াও, আবার আনলক চাপ দিলে গাড়ি অফ হবে। আচ্ছা, ঠিক এইভাবে আমরা এই রিমোটটাকে পরিচালিত করতে পারবো। আচ্ছা, এটা কত দূর যাওয়া যাবে? হ্যাঁ, এটা এটা নিয়ে কত দূর যাওয়া যাবে? এটা দিয়ে 50 থেকে 60 কিলোমিটার যাওয়া যাবে। আচ্ছা, আর এই বাইকটা তো ইএমআই সিস্টেম করে আপনাদের এখান থেকে নেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমাদের কাছ থেকে যে কোনো ধরনের বাইক ইএমআই করে নেওয়া যাবে। 3 মাস থেকে 3 বছর পর্যন্ত মেয়াদ করে ইএমআই করতে পারবে, সেই ক্ষেত্রে অবশ্যই ক্রেডিট কার্ড থাকতে হবে। আচ্ছা, এটার প্রাইসটা কিভাবে জানবো ভাইয়া? এটার প্রাইসটা জানার জন্য ডিসক্রিপশন ফলো করতে হবে আমাদের। প্রত্যেকটা ভিডিওতে ডিসক্রিপশনে গাড়ির প্রাইস সহ ডিটেইলস দেওয়া থাকে। এছাড়া যদি ডিসক্রিপশন অনেকে না বুঝেন, তাহলে আপনারা করবেন কি, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে নাম্বার, এই নাম্বারে কল করবেন, আমরা আপনাদেরকে প্রাইস সহ যা যা জানতে চান জানিয়ে দেব। তবে অবশ্যই গাড়ির নাম বলতে হবে, যেমন এই গাড়িটার নাম হচ্ছে 07। এভাবে যদি নাম না বলেন, তাহলে কিন্তু আমাদের এত গাড়ির ভিড়ে বোঝানো সম্ভব না কোন গাড়িটা আপনি জানতে চাচ্ছেন। তাই অবশ্যই প্রত্যেকটা গাড়ির দাম জানতে চাইলে, নাম জানতে চাইলে নাম বলবেন, মানে যাই জানতে চান আপনাকে নাম বলতে হবে। ওকে, তো ভিউয়ার্স, আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে প্রেসার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।